বাজে ক্যাপ্টেন্সি এবং বাজে পারফর্মের কারণে মাহমুদউল্লাহ অধিনায়কত্ব হারাতে চলেছে। আগামী জিম্বাবুয়ে সিরিজে মাহমুদউল্লাহর পরিবর্তে টি টোয়েন্টিতে নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব পালন করতে যাচ্ছে। অনেক বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে টি টোয়েন্টিতে সাকিব আল হাসানকে নেতৃত্ব দিতে যাচ্ছে। তবে বিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সাকিব আল হাসানকে টি টোয়েন্টির অধিনায়কত্ব ঘোষণা করতে চলেছে। আপাতত জিম্বাবুয়ে সিরিজে সোহানের অধিনায়কত্ব করতে চলেছে। স্পোর্টস জোন 24 এই বিষয়টি জানিয়েছে। মাহমুদউল্লাহ এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে 43টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, 16টিতে জয় লাভ করেছেন এবং 26টিতে পরাজয় এবং 1টিতে কোনো ফলাফল হয়নি। রিয়াদের সর্বশেষ 10 ম্যাচে কোনো অর্ধশত নেই। সর্বোচ্চ 22 রান করেছেন লাস্ট 10টি টি টোয়েন্টিতে। খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।